এখন বিশেষ করে আমাদের এই কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে একটা একটা অংশ খুব তাদের মাথা ব্যথা এই সিলেবাস চেঞ্জ করা দরকার আর একটু আধুনিক করা দরকার সুবহানাল্লাহ কি করা দরকার বলে ইংরেজি ঢুকাও বিজ্ঞান ঢুকাও ভুল বুঝবেন না আমাদের এই বক্তব্যগুলোরে কাটছাট করে অনেকে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দেয় যে আমরা ইংরেজি বিরোধী এটা একটা শয়তানি ওলামায়ে দাওবনকে সাধারণ মানুষের কাছে খাটো করার জন্য একটা ফতোয়া ওই সমস্ত মানুষগুলোর পূর্বপুরুষরা জারি করেছিল যে ওলামায়ে দাওবন নাকি বলেছেন ইংরেজি শিক্ষা হারাম কসম করে বলছি চ্যালেঞ্জ করে বলছি দাওবনদের কোন ফতোয়ার কিতাবে এটা আছে দেখাও আমাদেরকে বরং ওলামায়ে দাওবন বলেছিলেন ওই ব্রিটিশদের কাছে যায়া ইংরেজি শেখার দরকার নাই কারণ তুমি সেখানে যাও তো ইংরেজি শিখতে মগজটা ওয়াস্ট হয়ে যায় ওখান থেকে ধোলাই হইয়া দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো ইসলামের বিরুদ্ধে কথা বলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো তোমার চিন্তা চেতনা সব চেঞ্জ হয়ে যায় ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়া যাও ওই জন্য ওলামায়ে দাওবন সেদিন বলেছিলেন ইংরেজদের কাছে যায়া ইংরেজি শিক্ষার দরকার নাই ওলামায়ে দাওবনদের আজীবন শত্রুরা তারা আজীবন এই মিথ্যা রটিয়েছে ওলামায়ে দাওবন বলেছে ইংরেজি শিক্ষা হারাম কসম করে বলছি আমরা এর বিরুদ্ধে না কিন্তু ইংরেজি শিক্ষার নামে আমার সন্তানকে যখন কেউ ইংরেজ বানাইতে চায় বিরোধিতার অধিকার তো আমার আছে ইংরেজি শিক্ষার নামে আমার সন্তানের মাথা থেকে টুপি খোলায়া পকেটে লয়া কান্দে একটা ব্যাগ ঝুলাইয়া দিয়া যে আধুনিক মৌলবী বানাইতে চায় তার বিরুদ্ধে কথা বলার অধিকার তো আমার আছে আমরা চাই পাগড়ি পড়াইতে আমরা চাই জুব্বা পড়াইতে বলে আমরা নাকি এই জাতিকে 30 বছর পেছায় এনেছি মিথ্যা কথা আরে আমরা তো এই জাতিকে 1400 বছর পেছনে নেওয়ার চেষ্টা করতেছি ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা মাদ্রাসা আশরাফিয়া ময়নামতি কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইসলাহী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক অত্যন্ত মায়া আর ভালোবাসা এর কারণে আজকের এই দামি মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলার তৌফিক হয়েছে এটা নিশ্চিত করে বলা যায় যে আমাদের মালিক আমাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ কেন নিশ্চিত করে বলা যায় একটা ছোট্ট গল্প শোনেন আগে তারপরে বুঝবেন একজন আল্লাহওয়ালা বান্দি কিনতে গেছেন বাজারে আগে গোলাম বান্দি বেচা কিনা হইতো তো তিনি একজন আল্লাহওয়ালা বান্দি খুঁজতেছেন কেনার জন্য আল্লাহওয়ালারা গোলাম বান্দি কিনলে আল্লাহওয়ালা খুঁজতেন হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে গোলাম কিনবেন বাছাই করতে করতে 10 বছর গেছে গোলাম আর পায় না মানে মন মতো পায় না আর কি জীবনের আমার সঙ্গী হবে এখন আমার সাথে থাকবে সে দিনদার না হইলে আমার উপর প্রভাব পড়বে বাঁধি কেনার সময়ও আল্লাহওয়ালারা এই চিন্তা করেছেন আমরা তো বউ আনার সময়ও এই চিন্তা করি না একটা হইলেই হয় শ্বশুরের কিছু থাকলেই হয় স্মার্ট স্মার্ট কি লাগে বিয়ার পরে জুতা দিয়া স্মার্ট গিরি দেখায় ঠিক না আমি তো ঢাকার নিউ মার্কেট এলাকায় থাকি এগুলা দেখার দুর্ভাগ্য আমার বেশি হয় বেড়ারা ওই যে রমজানের সময় মার্কেট করতে আসে তো কি দেখি আল্লাহর বান্দা জামাই পেছনে এই বগলের নিচে এক ব্যাগ এই বগলের নিচে আরেক ব্যাগ দুই হাতে দুইটা জিন্দা ঠেলা গাড়ি আটতাছে কি আর বউ সামনে গড়র গড়র করে আড়ে আমাকে ভালো হয়েছে এবার স্মার্ট বউ আনছস এখন সামনে হাঁটতে হইব স্মার্ট তো কই হাঁটে সামনে আড়ে তো যাই হোক এটা ভিন্ন কথা ওদিকে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে তো আল্লাহওয়ালা বাঁধি কিনে আনছেন আল্লাহওয়ালা বাড়িতে আনার পর রাতে তার রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে বাঁধির রুম থেকে তো আল্লাহওয়ালা ভেবেছেন হারে নতুন আসছে মন হয়তো খারাপ লাগতেছে তো সান্ত্বনা দেওয়ার জন্য তার রুমের সামনে গিয়ে শোনেন যে সে দোয়া যেন কি যেন বলতেছে দোয়ায় ভালো করে কান লাগাইয়া শুনতেছেন যে দোয়ায় কি বলতেছে
দেখে কি দোয়ায় বাঁধি বলে ও আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন ওই উসিলায় আমাকে মাফ করে দেন খেয়াল করছেন দোয়া ও আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন ওই উসিলায় মাফ করে দেন তো আল্লাহ ওয়ালা চিন্তা করতেছে কি দোয়া করতেছে আমরা তো উসিলা দেই আমলকে আল্লাহ আমার ওই আমলের উসিলায় আমারে মাফ করে দেন ওই আমলের উসিলায় আমাকে এই বিপদ থেকে বাঁচায়া দেন এই আমলকে উসিলা দেই এটাই হাদিসের কথা ও কাকে উসিলা দিচ্ছে কি উসিলা দিচ্ছে এটা তো ডাক দিছে এই তুমি কি উসিলা দিচ্ছ বলে আমাকে যা আল্লাহ ভালোবাসেন ওটারই উসিলা দিতেছি আশ্চর্য কথা তোমাকে আল্লাহ ভালোবাসেন এটা তুমি কেমনে বুঝলা আর এটা তো কঠিন কিছু নাকি এ সহজ কথা বলে সহজ মানে কেমনে বুঝলা বলে এই গভীর রাতে একা একা মালিককে ডাকার সুযোগ যিনি আমাকে দিয়েছেন এটাই প্রমাণ যে তিনি আমাকে ভালোবাসেন দোস্ত এই মজলিসে আমি আপনি এমনি আসি নাই এখানে আশাটাই প্রমাণ করে আমাদের মালিক আমাদেরকে ভালোবাসে কোনো সন্দেহ নাই আরেকটা উদাহরণ শোনেন তাহলে আরো বুঝবেন পরিষ্কার হবে এই রোজা যে গেল গত রোজা এর আগের রোজার ঘটনা আমি তখন দেশের বাইরে আবুধাবিতে ছিলাম তো রমজান মাস ঠিক ওই সময়ে ঢাকার নিউ মার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে একটা বিশাল গন্ডগোল চলতেছিল লোকও মারা গেছিল তো ওই স্পটেই তো আমার বাসা রাস্তার উপরে আমি দেশের বাইরে আমার একটাই ছেলে চটপটে চঞ্চল মনের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করতেছিল আহারে ও না আবার বের হয়ে যায় কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে মারামারি যারা করে ওরা যতটা ক্ষতিগ্রস্ত হয় তার চেয়ে বেশি হয় যারা মাঝখানে পড়ে তো আমার আশঙ্কা হারে অনা ক্ষতির মধ্যে পড়ে যায় অনা বিপদে পড়ে যায় অনা দেখতে যায় আহত হয় বা বিপদের মুখোমুখি হয় কিছুক্ষণ পরপর ওর মাকে ফোন দিচ্ছিলাম সফওয়ানকে ঘরের ভেতরে ঢুকাইয়া রাখো আবার ফোন দিয়ে ঢুকেইছো কিনা কেন আমি বাবা উৎকণ্ঠা উদ্বেগ আমাকে পেয়ে বসছে আমি চাচ্ছিলাম যে কোনো মূল্যে আমার সন্তানটা ঘরের ভেতরে নিরাপদ জায়গায় থাক কেন আমি ওকে ভালোবাসি এই জন্য আমি চাই নাই ওই ও জঞ্জালে যাক ওই ঝামেলায় জড়াক অনিরাপদ জায়গায় থাক এটা চাচ্ছিলাম ঠিক তখনই আমার মাথায় এই কথাটা আসছে আরে আমাদের বড়রা তো এইভাবেই বুঝান যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে ওই টেলিভিশনের সামনে থেকে ধইরা আনেন ওই গন্ডগোলের জায়গা থেকে ধইরা আনেন ওই আড্ডার তাসের জায়গা থেকে ধরে আনেন ওই নেশার আড্ডা থেকে ধরে আনেন ওই গানের আড্ডা থেকে ধরে আনেন ওই মারামারির জায়গা থেকে ধরে আনেন ধরে 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 এনে 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 এই সমস্ত ইসলাহি মজলিসগুলোর মধ্যে নিরাপদ জায়গায় ঢুকায় দেন এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে আলহামদুলিল্লাহ কালকে কয়ে থাক আলহামদুলিল্লাহ বললে যদি আল্লাহ আবার না দেয় যা পাইছে তাতেই তো খুশি আর কি দেবো না এটা আমাদের চরিত্র আমাদের মালিকের চরিত্র এটা না আমার মালিকের চরিত্র হচ্ছে ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আমার মালিকের গুণ হচ্ছে যে মালিকের শুকরিয়া আদায় করলে মালিক আরো অনেক বাড়ায়া দেন আমাদের বড়দের কথা দিনই কাজে শুকরিয়া আদায় করলে বাড়ায়া দেনের কি অর্থ হবে বলে অর্থ হবে ওই রকম কাজ আল্লাহ আরো বেশি বেশি করার তৌফিক দিয়ে দিবেন মহতরম হাজরিন আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার স্নেহের ভাই হযরতুল্লাহ আল্লাহ এখন তো এত বড় হয়ে গেছে এখন স্নেহ বলতো ইতস্ত লাগে শ্রদ্ধেয় ভাই হযরতুল্লাহ আল্লাহ মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ তার এই চমৎকার সাজানো বাগানে আমাদেরকে দাওয়াত করেছেন কিছু বরকত নেওয়ার জন্যে কাউকে কাউকে ডাকা হয় বরকত দেওয়ার জন্যে আমি আসছি বরকত নেওয়ার জন্যে বড়দের মজলিস অনেক বড়রা আসবেন ইনশাআল্লাহ কথা বলবেন আমি ছোট মানুষ তো তিনি আমাকে সেই সম্মান দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ কোরআন আল করিমের ছোট্ট একটা আয়াত আমি পড়েছি আপনাদের সামনে এই আয়াতটা অনেকের জন্য কঠিন লাগবে
অনেকে হজম করতে কষ্ট লাগবে আমি আগেই বলে দেই কষ্ট লাগলেও হজম করা লাগবে শুনেন কেন ঠিক আগে শুনালো ছোটবেলায় আম্মা বলতেন আম্মা আমি নাকি গোসল চোরা ছিলাম কি চোর শীতকালে আর কি গরমকালে তো আমার পুকুর থেকে আনা যায় না শীতকালের কথা কইতেছি তো আমার এক বড় চাচি ছিলেন আমার দাদির বয়সী আমার বাবাকেও পালছেন এত বয়স্ক তার মতো এত নরম তবিয়তের মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই তা আমাকে গোসল করাইতে নিলে আম্মা তো ব্যর্থ হইতেন তা আমারে আমার ওই নরম চাচির হাওলা করতেন তা আম্মা বলতেন আমি নাকি এই গোসল করতে যাইয়া চাচির খামচায়া টানছে আমরা জেঠি বলি আপনারা কি বলেন বড় চাচির জেঠি চাচি বল চাচি বললে একটু কেমন কেমন লাগে মানে মনে হয় যেন বয়স কম কেমনে কি জেঠি বললে একটু দাদি দাদি ভাব আসে না তা আমার জেঠি আম্মা আমারে এভাবে গোসল করাইতেন আমি খামচায়া টামচায়া কামড়ায়া টামড়ায় আহত করে দিতাম বুড়িরে ওখান থেকে ওঠার পর তেল মালিশ চলতো এতক্ষণ চলছে ঘষাঘষি এখন উপরে আসছি এখন চলছে মালিশ লোশন লাগায় তেল লাগায় আদর করে আচ্ছা বলেন তো যিনি আমারে ঘষাঘষি করে গোসল করাইছেন উনি আমার শত্রু না উপরে গেছি যে তেল লাগাইছেন উনি আমার শত্রু কেউ শত্রু না কেউ শত্রু না মাশাআল্লাহ নিচের জন কেন শত্রু না কারণ তিনি আমাকে ওয়াশ করছেন পরিষ্কার পরিষ্কার না করলে উপরে গেলে মলম লাগানো যাবে না মালিশ করা যাবে না মলম তো না লোশন টোশন তেল লাগানো যাবে না তো ওলামায়ে কেরামের মধ্যে কেউ বয়ান করেন কখনো ওয়াশ করেন কখনো ওয়াশ করেন কখনো কি করেন ওয়াশ করেন কখনো ওয়াশ করেন তো আমাদের বয়ানও এমনই হবে কখনো ওয়াশ হবে কখনো ওয়াশ হবে কিন্তু আমরা শুধু ওয়াশ শুনতে চাই ওয়াশ আর শুনতে চাই না খামসাখামসি শুরু করি সুবহানাল্লাহ আচ্ছা কথাগুলো বলার আগে আগে জিজ্ঞেস করে নিই পরিষ্কার সময় তো বেশি না অল্পই চেষ্টা করবে অল্প সময়ের মধ্যে তো কথাগুলো বলার আগে ময়দান সাজায় লই তারপরে আপনাদের এলাকার ডাকপিয়ন পিটায়নি ডাকপিয়ন চিনেন তো হ্যাঁ হ্যাঁ ডাকপিয়ন চিনে চিঠি নিয়ে আসে যে কি কয় সহজ শব্দে কি কয় এলাকায় পিয়ন পিয়ন আচ্ছা পিয়ন রে চিঠি পায়া যদি চিঠির বক্তব্য পছন্দ না হয় পিয়ন পিঠান মাশাআল্লাহ তো ভালো এলাকা কিন্তু বহু এলাকায় আছে পিয়ন পিঠা ঢাকায় দুই পোলা লাগছে মারামারি একটা একটা রেসেচ্ছে আমগত চাপার জোরটা বেশি মাইর খাইয়া বাইর যায়া চিঠি লেখছে তখন তো আর মোবাইল আসলো না যে মেসেজ পাঠায়া দিবে চিঠি লেখছে কি চিঠির মধ্যে লেখছে আবে ওই আমগ মহল্লায় তোরে পায়াল ওই খাওয়াল ডাক পিয়ন চিঠি লইয়া গেছে ও তো ওই চিঠি খুলছে খুইলেই যেই দেখছে এর মধ্যে লেখা আবে আমগো মহল্লায় তোরে পায়াল ওই খাওয়াল না ও জিদ্দে চিঠিটারের সাথে সাথে ছিড়া ডাক পিয়ন রে মারছে দুই চটকানা আচ্ছা বলেন আপনারা ডাক পিয়নের দোষটা কি বলেন বলেন কোনো দোষ নাই যেই লোক ডাক পিয়ন মারে অসুস্থ না পাগল বুঝা বইলেন পরে আবার পোল্টি মেরেন না আমার সাথে যে লোক ডাক পিয়ন পিটায় অসুস্থ না পাগল আসলে এই পাগল নাই তো এনে আল্লাহ মাফ করো ভাই আলেম ওলামারা আল্লাহ আল্লাহ রসুলের ডাক পিয়ন আলেম নিজের কথা বলেন না কালাম আল্লাহর কোরআনের কথা বলেন হাদিসের কথা শোনা ওই চিঠির বক্তব্য যদি আপনাদের পছন্দ না হয় তো চিঠি যে আল্লাহ পাঠাইছেন তারে যায়া ধরেন আলেম মারতে আসেন এটা কোন অভ্যাস বুঝা গেল ওই মানুষ সুস্থ না যে ডাক পিয়ন পিটায় ওটা কি যারা দিন আর শরিয়ার কথা বললে আলেমের প্রতি আক্রমণ করার জন্য হাত বাড়ায় গালাগালি করে নিশ্চিত করে বলা যায় অসুস্থ না ও মানসিকভাবে অসুস্থ মানুষ পাগল সোজা বাংলা কি সে আপনারা তো পাগল না তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেফাজত করে আমি যে আয়াত পড়েছি এই আয়াতটা শোনার আগে আয়াতের প্রসঙ্গটা বুঝে নেন তো আয়াতটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ আচ্ছা ধরে আপনার কাছে একটা হীরার টুকরা আছে কিসের টুকরা খনিজ সম্পদ যা আছে ধরেন পেট্রোলিয়াম আছে সোনা আছে লোহা আছে তামা আছে ব্রোঞ্জ আছে যা আছে এর মধ্যে সবচাইতে দামি যেই পদার্থ যেগুলো আছে মাটির এগুলোর মধ্যে হলো কি হীরার টুকরা সোনার চেয়ে অনেক বেশি দামি
তো আপনার কাছে ধরেন একটা হীরার টুকরা আছে, আপনি কোথাও সফরে যাবেন, আমাকে একটু বুঝে শুনে জবাব দিতে হবে, এই হীরার টুকরাটা আপনার কারো কাছে আমানত রেখে যাওয়া দরকার। এখন আপনি কার কাছে আমানত রেখে যাবেন যে বাটপারি করে মাইরা দেয়, কানাডা পাঠায়া দেয়? কার কাছে রাখবেন যারে সবচেয়ে বিশ্বস্ত পাইবেন তার কাছে? আচ্ছা, এমন কাউরেও কি খুঁজবেন যে মাঝে মাঝে মারে? কথা বলেন না। কাকে খুঁজবেন? সবচাইতে বিশ্বস্ত, যার ব্যাপারে কখনো অভিযোগ নাই মারিং এর, যে মারা দিছে, এমন মানুষ তো খুঁজবেন, তাই না? আল্লাহ তাআলার কালাম দুনিয়ার মধ্যে হীরার টুকরা কিসের? আল্লাহর কালামের একটা অক্ষরের সামনে গোটা দুনিয়াকে হাজারবার হীরার টুকরা বানাইলো, আল্লাহর কালামের একটা অক্ষরের মূল্য হবে না। কেন? কেন? অনেক কথা আসবে, কিন্তু মৌলিক বিষয় হচ্ছে গোটা দুনিয়া হীরার টুকরা হইলেও মাখলুক, আর আল্লাহর কালামের একটা অক্ষর খালেকের অস্তিত্ব মূল, কারণ আল্লাহর কালাম আল্লাহর জাতের সত্তার অংশ। আল্লাহ নবী বলেছেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন, কুরআন দ্বারা বরকত হাসিল করো, কারণ কুরআন আল্লাহর কালাম আল্লাহর ভেতর থেকে বের হইছে। আপনার কাছে হীরার টুকরাটা আমানত আপনি রাখার জন্য আপনি একজন বিশ্বস্ত মানুষ খোঁজেন, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ আল্লাহর কালাম বুঝি আমানত রাখছেন কোন বাটপার আর খেয়ানতকারীর কাছে? বুঝতে হবে আল্লাহ কালামের ইলম যাকে দিছেন, কোরআনের ইলম, তার আমলের কিছু দুর্বলতা থাকলেও আল্লাহ জানেন তার দ্বারা দ্বীনের খেয়ানত হবে না। কথাটা কেন বলতেছি, আমাদের অনেক ভাই আছেন আলেমের দিকে আঙ্গুল উঠায়, হ্যাঁ তো কত বড় আল্লাহওয়ালা, পাগড়ি আছে, জুব্বা আছে, পিসাবের কাছে যায় বা মেহনতের সাথে জড়িত, আরো কত কিছু থাকতে পারে ভালো জিনিস, বছরে বছরে উমরা, বছরে বছরে হজ। কিন্তু আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন করি, আপনার একটা দোকানের একজন ম্যানেজার রাখবেন, দুইজন ক্যান্ডিডেট আসছে প্রার্থী, একজন ডিউটিতে পাকা, খুব ভালো ডিউটি করে, সময়ের আগে আসে, সময় শেষ হওয়ার পরে যায়, কিন্তু তার একটা ছোট্ট বদ অভ্যাস আছে, মাঝে মাঝে ক্যাশে আদ দেয়, খেয়াল করে। আরেকজন মানুষ, সে ডিউটিতে একটু ঢিলা, আসে দেরিতে, আইসাও ঘুমায় জুরায়, কথা কয়, যায়ও আগে আগে, কিন্তু তার একটা গুণ আছে, সে জিন্দগিতে ক্যাশে হাত দেয় না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার দোকানে দুইজনের মধ্যে কারে নিয়োগ দিবেন? হ্যাঁ, যে ক্যাশে হাত দেয় না, ডিউটি যে ঢিলা করে, করুক, এটা মাইনে নিবেন, কিন্তু ক্যাশে হাত দেওয়া, তাই? মাশাআল্লাহ, সঠিক জবাব। দোস্ত, আপনার হাজারো আমল থাকতে পারে, হাজারো দিনকে দিন দিনের রাস্তায় আপনি কাটাইতে পারে, আপনার জুব্বার পাগড়ি থাকতে পারে, আপনার কপালে সেজদার চিহ্ন থাকতে পারে, একজন আলেম তার আমলের দুর্বলতা থাকতে পারে, কিন্তু আপনি মনে রাখেন আল্লাহ আপনাকে বিশ্বস্ত মনে করেন নাই, কারণ আল্লাহ জানেন আপনার কেশে হাত দেওয়ার বদভ্যাস আছে, দিন আপনার দ্বারা আক্রান্ত হইতে পারে। আল্লাহ এলমের নিয়ামত, কোরআনের নিয়ামত তাকে দিছেন যাকে আল্লাহ বিশ্বস্ত মনে করেছেন। শুনে, এটা বর্তমান সময়ের এক ফ্যাশন হয়ে গেছে আলেমদেরকে হামলার শিকার বানানো, নরম রে কিলাইতে মজা। এটা কারা করে? এই তাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরার জন্য এই প্রসঙ্গের পেছনের ভূমিকা আমি টানছি। কারা আলেমদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, এরা কারা? এদের পরিচয় প্রকাশ পাওয়া দরকার। এটা স্পষ্ট করা দরকার, এরা কারা?
আপনারা না চিনলে ওই দলে আপনিও তো অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন আল্লাহ মাফ করুন আমাদেরকে আল্লাহ হেফাজত করুন মনোযোগ আছে আপনাদের আমি অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসব অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসব মূল জায়গায় পয়েন্টে ঢুকতে অনেক সময় লাগবে আমার ইনশাআল্লাহ পুরোপুরি মনোযোগ থাকলে কথাগুলো কি বলতে চাচ্ছি তখন বুঝে আসবে ইনশাআল্লাহ দোস্ত শয়তানের জীবনের চূড়ান্ত টার্গেট কি জানেন আপনারা বান্দাকে তার মালিক থেকে বিচ্ছিন্ন করা এটা আমার কথা না এই কথাগুলো কোরআনের আমি আমার কোনো কথা বলবো না ইনশাআল্লাহ আমি সব কোরআনের কথা বলবো বুঝানোর জন্য আশপাশ থেকে কিছু কথা আনবো উদাহরণের মতো কিন্তু মূল ভিত্তি কোরআন সূরা আরাফ আয়াত 16 তে শয়তানের এই কথাটা আছে যে তার টার্গেটটা কি শয়তান কি বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم الله যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিছেন দেখেন শয়তানের শয়তানি একটু আপনার ঘরে মাসখান দিয়া শোনাই শয়তান কি বলে আল্লাহ যাদের কারণে আমারে তাড়ায়া দিছেন আচ্ছা বলেন তো আল্লাহ শয়তানকে তাড়াইছে কাদের কারণে আদম আলাইহিস সালামের কারণে তাই না লাগলে চাইবো হ্যাঁ ডিস্টার্ব করে লাগলে চাইবো এটা চলবে এটা চল আল্লাহ শয়তানকে তাড়াইছেন কাদের কারণে সবাই বলেন আদম আলাইহিস সালামের কারণে দেখছেন নি শয়তানের ফক্করে আপনার অবিরা গেছেন কেন শয়তান কি বহুত বড় বুজুর্গ আছিল হ্যাঁ কিছু করে নাই কথা কয় না আল্লাহ শয়তানকে আদম আর হাওয়ার কারণে তাড়ান নাই আল্লাহ শয়তানকে তার নিজের অপরাধের কারণে তাড়াইছে কিন্তু হ্যাঁ বড় বাটপার এ নিজের অপরাধ স্বীকার না কইরা অপরাধের দায় দিয়ে দেয় আদম আর হাওয়ার কান্দে আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে এই প্রবণতা বর্তমান সমাজেও আছে আলেম ওলামাদের কোনো প্রতিবাদী মিছিল দেখলে অনেকের চক্ষু কপালে উঠে যায় আলেমদের প্রতিবাদ দেখলে অনেকের গা চুলকায় কেন ওদের চিন্তা হুজুররা কেন এগুলা করে উস্কানি দেয় কেন হুজুররা এই শান্ত সমাজকে অশান্ত করছে কেন সব দোষ হুজুরদের কিন্তু আসল অপরাধী যারা ওদেরকে নিয়ে কেউ কথা বলে না আমার নবী আলাইহিস সালামের খতমে নবুয়তকে অস্বীকার করবে কেউ করে আমার কলিজায় আঘাত করবে আমি প্রতিবাদ করলে দোষ আমার নবীর সুন্নাহকে অস্বীকার করে কেউ আহলে কোরআন হবে আমি প্রতিবাদ করলে আমি দোষী হিজবুত তাওহীদের মতো ওই প্রতারকরা উম্মতের আলেমদেরকে নিয়ে কটাক্ষ করবে আমি প্রতিবাদ করলে আমি দোষী নিজের স্ত্রীকে নিয়ে কেউ ঘুরতে যাবে তাকে আক্রমণ করে হেনস্থা করবে আমি প্রতিবাদ করলে আমি দোষী না 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 মূল অপরাধী তোমরা তোমাদের অপরাধ আমাদের কাঁধে আমাদের কাঁধে চাপানো চলবে না চলবে না চলবে এটা শয়তানের একটা প্রক্রিয়া শয়তান নিজের অপরাধ আরেকজনের কাঁধে চাপাইয়া দেয় শয়তান কি বলে শুনেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم الله যাদের কারণে আমারে তাড়াইছে ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি আসতে দিব না আমি ওখানে বসে যাব তাহলে কি পাইলা শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা এটার রাস্তাটা কি কিভাবে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা যায় শয়তান খোঁজে খোঁজে পাইছে কিভাবে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা যায় সেটা হচ্ছে ও বুঝে গেছে একটাই রাস্তা সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দাও বান্দা অটোমেটিক তার মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা কেমনি বুঝলাম
قرآن الكريم سورة رحمان پرثم تین آيات اكتو دیکھنا پر رہا ایلو میلو کتھا کن دو منو ذک لگ بے ہمیں پوری زیادہ زورا دوں مشب بولار انشاءاللہ اللہ تعالیٰ بولتے سے الرحمن علم القرآن خلق الإنسان رحمن الله كي رحمن بولت ایک نمبر آيات دوی نمبر علم القرآن جنی قرآن شکلت بولت ایک نمبر آيات کی رحمن دوی نمبر جنی تین نمبر خلق الانسان جنی مانوس سرشتی کر لے ایبار ایک تو منوزوگ دیئے سریال گلو دیکھیں علم القرآن دوی نمبر جنی قرآن شکھا لے خلق الانسان تین نمبر جنی مانوس سرشتی کر لے قرآن شکھا آگے نا مانوس سرشتی آگے ارے اللہ کلامی کنڈا سریال قرآن شکھا آگے مانوس سرشتی آنسین کنتو آسولے باستو بھی کی آمرا دنیا آگے آسچی نا آگے قرآن شکسی آگے دنیا آسچی قرآن پوری شکسی تو ارے آمدر بوز موتو آیات اکٹو آک پیس ہوئی سی کی نا بھائی کتا بولین اے آک پیس کنو کر لین اللہ تعالی ایر تو انے کارون مفسیر را بولے چھن او تو کارون ایر پیچھونے چھوٹا شموی تو آمر نہیں آمی چھوٹا دوٹا کارون بولی اکٹا بجھانور جن نے آرکٹا آمار آلو چھونا کیا آگایا نوار جن نے بجھانور جن نے جیتا بول چھتا آگے شنے اللہ جنو بولتے چاچھن بندہ آمی تمہاکے آگے سشتی کرے چھی قرآن پوری شکھائی سی کنٹو مانوس سشتی پورے کینو آن لام قرآن شکھا آگے کینو آن لام اے جن نے تمہاکے بجھانور جن نے ایرے بندہ تمہیں جو دی آگے قرآنی شکھائی شکھی تو نہ ہو تاہیلے تمہیں دیکھتے مانوس اصلے مانوس نہ ایٹا ایٹا ادھاروں دلے آرو بزبے انشاءاللہ تسلیمہ نصرین نام مونے آسنی اے محبت تر نام کیا بھولا جائے اللہ ابو لہبر زگر ابو لہبر بہو جا ابو لہبر ہات پچھل اور تسلیمار پاؤ پچھے ملے زلے آر کی الحمدللہ تسلیمہ تار ایک بویر مدے لکھے چھے ای پیٹ امار امار پیٹر مدے آمی جکھن تھے کے خوشی شکھن تھے کے بات چنی بو نعوذ باللہ پوری لے لے آمی کوئی بیٹی تو ٹھیکی کوئی سے ہاں اور کتھا ٹھیک اس اور ای وقت پر کرونی اللہ کلامیر سریال بوزے آس چھے اللہ جے بول سے تو قرآنی شکھائی شکھی تو نہ ہوئی لے دیکھتے مانوس اصلے مانوس نہ تسلیمہ کا حق کتھا ٹھیک آمی جہے تو قرآنی شکھائی شکھی تو نہ ای جن نے آمار مک دیا مانوسیر کتھا بیر ہوئے نہ کیا نو کارون جکھن تے کے خوشی شکھن تے کے پیٹر مدے بچہ نوا ایٹا تو مانوسیر چوریتر نہ ایٹا تو کتر چوریتر اور بجھایا دی سے آمی آسولے دیکھتے مانوس ہوئی لو آسولے اکتا کتی اللہ کو اڈیتو کو دی چاہی بجھے آسٹی نہیں کو تھا چولیں ایڈر راکھے نہیں بیک کھانگو لاک بڑا آنگو آر اکتا بیک شنیر یا مدر آلو چونہ آگایا نوار جنے جیرے دور کر آیات گلو کے اوپر تھکے نیچے دیگے سجان اوپر رحمان الرحمان مجھکانے علم القرآن نیچے خلق الانسان اوپر رحمت مجھکانے قرآن نیچے انسان بولے نب کرا اوپر مجھکانے نیچے آبار آبار اوپر مجھکانے نیچے اللہ جنو بلچن بندر ایک امی رحمان اوپر ایک تمہیں مانوس نیچے ایک امی رحمان ارساتے تمہیں مانوس ایر جو دی شمپر کو جڑتے چاؤ دنیا ار کنو تنتری منتری ازمے کا جھوے ناراستہ ایک ٹھائی رحمان ار بندر مسکن دیا قرآن ڈھکایا دا قرآن ڈھک بے تو بندر ساتے رحمان ار شمپر کو تو ایری ہو بے قرآن نائی تو بندر ساتے رحمان ار شمپر کو نائی
এই খবর শয়তানের আছে না নাই এইজন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো যুগে যুগে শয়তান তার অভিযান বাস্তবায়ন করেছে তার এই চাওয়ার টার্গেট পুরো করেছে নবী আলাইহিস সালামের যুগে শয়তান এই টার্গেট পুরো করার জন্য ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছিল সূরা হামিমা সিজদা আয়াত 26 শয়তান কি বলে শয়তান বলে না শয়তানের দোসররা বলে আল্লাহ আমাদেরকে জানাইতেছেন কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله বলেন যারা কাফির ওরা বলে لا تسمعوا لهذا القرآن اي قرآن শুনবা না والغوا فيه বিশৃঙ্খলা তৈরি করবা হট্টগোল তৈরি করবা যেন আশা করা যায় তাইলে তোমরা জয়ী হবা বা জয়ী থাকবা এখানে দুইটা কথা এক হচ্ছে কোরআন নিজে শুনবা না আরেক হচ্ছে হট্টগোল তৈরি করবা মানে কাউকে শুনতেও দিবা না তো বলেন কথা পাইলাম কয়টা নিজে শুনবা না কাউকে মূলত বক্তব্যটা যুগের আবু জাহেলদের ইমাম কুরতুবী বলেছেন এই আয়াত মক্কার কাফিরদের সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন যদিও এই আয়াত মক্কার কাফিরদের সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন কিন্তু মূলত বক্তব্যটা ইবলিসের কার ইবলিস যুগে যুগে যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা বাস্তবায়ন করে কিন্তু তার পদ্ধতি হয় ভিন্ন ভিন্ন কারণ ইবলিস বড় বাটপার না সালাক কথা বলেন বাটপার না সালাক কেমনে বুঝলেন বাটপার এক জিনিস সালাক আর এক জিনিস যে মালিক চিনে না মালিক মানে না ও চালাক না ও বাটপার কি কার কথা এটা আল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ইমরানে আসছে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার لآيات لأولي الألباب যার মাথায় মগজ আছে সৃষ্টি নিয়ে তার চিন্তা আছে সে বুঝে এটার একজন স্রষ্টা আছে কিন্তু যার মাথায় মগজ নাই সে স্রষ্টা চিনে না বোঝা গেল যে মালিক মানে না ও আসলে কি চালাক না ও বাটপার কথা কন না ইবলিস বড় বাটপার বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না তাহলে ধরা পড়ে যাবে ইবলিসও আল্লাহকে জানাইছেন সূরা আরাফ আয়াত 17 আল্লাহ আমি আমার মিশন বাস্তবায়ন করব ঠিক আপনার বান্দাকে কোরআন থেকে দূরে সরাই আপনার থেকে দূরে সরাবো ঠিক কিন্তু এক পদ্ধতি গ্রহণ করব না বলে কি করবি তো ইবলিস বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া হামলা করো তার মানে ইবলিস আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোকা বলেন কথা বলেন এক পদ্ধতিতে ধোকা কোরআনের এই একই সূরার দুই আয়াত পর 20-21 নম্বর আয়াতে ইবলিস যে আমাদেরকে এক পদ্ধতিতে ধোকা দিবে না এটা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছেন কয় দেখ দেখ তোর বাবা মারে ধোকা দেওয়ার ক্ষেত্রেও ইবলিস এক পদ্ধতি গ্রহণ করে নাই অজানি কি বলছে সামনে দিয়া আমি শব্দ বলবো আপনারা সংখ্যা বলবেন সামনে দিয়া এক বলেন সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া কয় পদ্ধতি হইল আল্লাহ দুই আয়া পরে দেখাইছেন দেখ দেখ তোর বাবা মারে ধোকা দেওয়ার ক্ষেত্রেও ইবলিস এক পদ্ধতি গ্রহণ করে নাই চারটা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোকা দিস কয় পদ্ধতি শুনেন আল্লাহ বলছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما بوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة
إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين دوكا زاني كويدا بولن بولن مخصط راكا زابي إن شاء الله ইবলিসের প্রথম ধোঁকা আমি আয়াতের তরজমা করব না উলামায়ে কেরাম ইবলিসের প্রথম ধোঁকা ছিল আয়েশাই জিজ্ঞেস করতেছে এই গাছের ফল খান না কেন তো বলে আল্লাহ নিষেধ করছেন কে নিষেধ করছেন ইবলিস কি কয় মানাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা হায়রে মৌলবি বেকল আল্লাহ কেন মানা করছেন তো বুঝলেন না আরে আল্লাহর কথা বুঝছেন আপনারা হুদাই খালি আজাইরা পেছাল পারে মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা উলামায়ে কেরাম মারিফা না কেরার পেশ দিছে সাধারণরা বুঝে ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আল্লাহ মানা করছেন কাঁঠাল গাছের কাছে যায়েন না ইবলিস কয় কেন খান না ক আল্লাহ মানা করছে আরে আল্লাহর কথা বুঝছেন আপনারা বলে কি ক এই যে এক নাম্বার আশ শাজারা মারিফা এই যে নির্দিষ্ট গাছটা এক নাম্বার গাছটা এই গাছের ফল খাইতে না মানা করছে আরো যে নয়টা আছে ওটা তো মানা করে নাই ও দোস্ত খেয়াল করে আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কে সর্বপ্রথম আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কে মুফাসসির হুজুরের নাম কি কথা বলেন না মুফাসসির হুজুরের নাম কি আরো জোরে কাজী নামের শুরুতে মুফাসসির এই এই টাইটেল পাঁচতলা টুপি ছুরমা গালেল মাখামাখি সুবহানাল্লাহ হুজুর আইসা আসমান দিকা দেখকাই কাইতো যায় না কারণ আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে কথা কর শেষ হয় নাই কথা মনোযোগ ধরে ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিছেন কার সামনে হযরত আদম কি ছিলেন নবী সাবাস মাশাআল্লাহ কার সামনে জোরে কর কার সামনে আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কে আরে কথা কয় না মানুষ আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কে কার সামনে ও কাহিনী দেখা যায় আগেই পেশ খাইছে প্রত্যেকটা চক্রান্তের শয়তানের যে ধারা এগুলো এখনো চলছে কিন্তু পোটলা পাল্টায় যাওয়ার কারণে প্যাকেট পাল্টায় যাওয়ার কারণে মোড়ক চেঞ্জ হওয়ার কারণে আমরা বুঝি না সময়ের একজন আলেম হিসাবে আমাদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া ভাই জিনিস কিন্তু একটাই ছিড়মু প্যাকেট ছিড়মু তো বলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে কার সামনে ও কাহিনী এই জায়গায় তাহলে তার কোনো অসুবিধা নাই কাহিনী তো আগের থেকেই চলতেছে শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে এখন দেখি ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব প্রফেসর সাহেব আলেম নবীর ওয়ারিসের সামনে আইসা শরীয়তার দিনের ব্যাখ্যা দেয় কো হুজুররা কি বুঝে হুজুররা বুঝে না হ্যাঁ কথা ঠিক ইবলিস ও নবী আদম এই কথাই কইছে শয়তানি নতুন না পুরান আয় পোলাবাইন কথা কয় শয়তানি নতুন না পুরান ইবলিস যখন দেখলো ধোকা এটা কাম হয় না খাইছে এটা দিয়ে হইব না দুই নাম্বারটা লাগবে কি কয় ফল খান না কেন আল্লাহ মানা করছে কারে মৌলবি বেকল মৌলবি আল্লাহ কি জন্যে মানা করছে বুঝেন কিছু বলে কি জন্যে কয় ফল খাইলে আপনারা ফেরিস্তা হয়ে যাবে এটা আল্লাহ চায় না খান খান বলেন আদমের ভালো চাইছে না খারাপ চাইছে কেন ফেরস্তা হওয়া কি খারাপ পেস লাগাইছে কয় আরেকজন কয়ালাইছে ভালো চাইছে দোস্ত আহলুসুন্নাওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরিস্তার উপরে হযরত আদম কি ছিলেন নবীর মর্যাদা বেশি না ফেরিস্তার তো শয়তান আদম ধরেন এমপি সাবরে যদি কেউ কয় আপনার চেয়ারম্যান বানাইতে চাই এটা মাননীয় প্রধানমন্ত্রী চায় না আপনি এই কামটা করেন তরে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে আদম নবীকে ফিরিস্তা বানাইতে চায়া শয়তান ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে এ মাদ্রাসার ছাত্ররা হীনমন্যতায় ভোগবে না চক্রান্তের জালে ফেসে যাবে না
তোমাদের এক ভাই বড় ভাই আসছে তোমাদের চোখ খোলার জন্য এখন একটা নতুন চক্রান্ত চলছে নতুন আঙ্গিকে চক্রান্ত আগেরটাই এখন বিশেষ করে আমাদের এই কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে একটা একটা অংশ খুব তাদের মাথা ব্যথা এই সিলেবাস চেঞ্জ করা দরকার আর একটু আধুনিক করা দরকার সুবহানাল্লাহ কি করা দরকার বলে ইংরেজি ঢুকাও বিজ্ঞান ঢুকাও ভুল বুঝবেন না আমাদের এই বক্তব্যগুলোরে কাটছাট করে অনেকে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দেয় যে আমরা ইংরেজি বিরোধী এটা একটা শয়তানি ওলামায়ে দেওবন্দকে সাধারণ মানুষের কাছে খাটো করার জন্য একটা ফতোয়া ওই সমস্ত মানুষগুলোর পূর্বপুরুষরা জারি করেছিল যে ওলামায়ে দেওবন্দ নাকি বলেছেন ইংরেজি শিক্ষা হারাম কসম করে বলছি চ্যালেঞ্জ করে বলছি দেওবন্দের কোন ফতোয়ার কিতাবে এটা আছে দেখাও আমাদেরকে বরং ওলামায়ে দেওবন্দ বলেছিলেন ওই ব্রিটিশদের কাছে যায়া ইংরেজি শেখার দরকার নাই কারণ তুমি সেখানে যাও তো ইংরেজি শিখতে মগজটা ওয়াস্ট হয়ে যায় ওখান থেকে ধোলাই হইয়া দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো ইসলামের বিরুদ্ধে কথা বলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো তোমার চিন্তা চেতনা সব চেঞ্জ হয়ে যায় ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাও ওই জন্য ওলামায়ে দেওবন্দ সেদিন বলেছিলেন ইংরেজদের কাছে যায়া ইংরেজি শিক্ষার দরকার নাই ওলামায়ে দেওবন্দের আজীবন শত্রুরা তারা আজীবন এই মিথ্যা রটিয়েছে ওলামায়ে দেওবন্দ বলেছে ইংরেজি শিক্ষা হারাম কসম করে বলছি আমরা এর বিরুদ্ধে না কিন্তু ইংরেজি শিক্ষার নামে আমার সন্তানকে যখন কেউ ইংরেজ বানাইতে চায় বিরোধিতার অধিকার তো আমার আছে ইংরেজি শিক্ষার নামে আমার সন্তানের মাথা থেকে টুপি খোলাইয়া পকেটে লওয়ায়া কান্দে একটা ব্যাগ ঝুলাইয়া দিয়া যে আধুনিক মৌলবি বানাইতে চায় তার বিরুদ্ধে কথা বলার অধিকার তো আমার আছে আমরা চাই পাগড়ি পড়াইতে আমরা চাই জুব্বা পড়াইতে বলে আমরা নাকি এই জাতিকে 30 বছর পেছায় এনেছি মিথ্যা কথা আরে আমরা তো এই জাতিকে 1400 বছর পেছনে নেওয়ার চেষ্টা করতেছি এখন আইসা কি কয় মাদ্রাসা ইংরেজি ঢুকাও বিজ্ঞান ঢুকাও কেন রে ভাই কি সমস্যা কয় যেন একজন আলেম ডাক্তার হইয়া বাইর হয় একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয় মাশা আল্লাহ কি মহাব্বত আমাদের লিগে আরে বেটা আগে তোকে ডাক্তার করে চাকরি দে আম করে নিয়ে চিন্তা করিস না ওই যে সার্টিফিকেট পুরে লেছে বেরি চাকরি পায় না চাকরি পায় না আরেকজন সার্টিফিকেট ধুয়ে পানি খায় চাকরি পায় না চাকরি পায় না বেকার তোরা বানাইতেছ আরাম করে কস আরো বেকার তৈরি করতে আমাদের সন্তানরা বেকার হয় না কেন মাদ্রাসায় পড়ে কেউ খাওয়ার জন্য না দিন পৌঁছানোর জন্য সূরা তওবা আয়াত 122 খুলে দেখো আমার তো মাদ্রাসায় পড়ার মকসাদ পেট পূজা করা না আমার তো মাদ্রাসায় পড়ার মকসাদ ওয়ালিউম জিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন উম্মতের কাছে দিন পৌঁছায়া দেওয়া মাদ্রাসায় পড়িরা কেউ যদি কাউকে সূরা ফাতিহাও শেখায় আমরা বলবো সে বেকার না তুই চাকরি না পাইলে তুই বেকার আমি না খায়া মরলেও আমি বেকার না কথা ঠিক ওরা কি চায় আমারে ডাক্তার বানাইতে ঠকাইতে চায় না জিতাইতে চায় এই সো এ রান মাদ্রাসার ছাত্ররা তোরা ক কি বুঝছস ঠকাইতে চায় না জিতাইতে চায় কেন আল্লাহর নবী আমাকে জিতাইছেন কি বইলা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক সে সর্বোচ্চ মর্যাদার অধিকারী আমি উপর থেকে নিচে নাম কোন দুঃখে শয়তান চাইছে নবীকে ফরিস্তা বানাইতে ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে আমি যদি একটু উল্টায়া ঘুরাইয়া জিজ্ঞেস করি এত যখন তঙ্গ মায়া আমাদের আবার অনেক সুশীল আছে সুশীল আধুনিক এগুলা এত গাইয়া হুজুর এত সেকেলে আর ব্যাকডেটেড হ্যাঁ ভাই যত সেকেলে আর ব্যাকডেটেড হওয়া যায় ততই সাহাবাদের কাছাকাছি পৌঁছা যাবে কথা ঠিক কিনা তোকে মতো ওই আধুনিক হতে চাই না যেই আধুনিকতা আমাকে আমার মালিক থেকে দূরে সরাইয়া দেয় ওই আধুনিক হতে চাই না যেই আধুনিকতা আমার শরীর থেকে সুন্নতের লেবাস দূরে সরাইয়া দেয় ওই আধুনিক হতে চাই না যেই আধুনিকতা আমার দাড়িকে খাটো করে দেয় ওই আধুনিক হতে চাই না যেই আধুনিকতা আমার গলায় টাই ঝুলাইয়া দেয় ওই আধুনিক হতে চাই না যেই আধুনিকতা আমার শরীরে আটো সাটো প্যান পরাইয়া দেয় ওই আধুনিক হতে চাই না যেই আধুনিকতা আমাকে টাকনোর নিচে কাপড় পরতে উৎসাহিত করে আমি ওই সেকেলে হতে চাই যেই সেকেলে জীবন আমাকে সুন্নতের জীবনওয়ালা বানায়া দেয় কথা ঠিক আমি পাল্টা প্রশ্ন করতে চাই ওদের উদ্দেশ্যে কি প্রশ্ন আচ্ছা এই একই দাবি নিয়ে তোমরা ঢাকা মেডিকেল কলেজে কয়দিন গেছিলা বুয়েটে কয়দিন গেছিলা
কি দাবি বলে ঢাকা মেডিকেল কলেজের সিলেবাস একটু পরিবর্তন করা দরকার বলে কেন কোরআন ঢুকাও হাদিস ঢুকাও বলে কি জন্য কয় জানো একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয় ওই কথা কয় না তো গো হ্যাঁ কর জন্য মায়া বেশি না আমগর জন্য মায়া বেশি পীড়াটা দেওয়ার সময় বোঝা যায় কার জন্য মায়া বেশি কথা বলেন না আপনারা কথা বলেন না বোঝা গেল এই চক্রান্ত নতুন না পুরাত কি পুরাণ শয়তান চাইছে আমার বাবা নবী আদমকে আমার বাবাকে না না নবী আদম বলেন বলেন এটা আরেক শয়তানি বলেন বলেন ওরা কাটছে বনি আদম রে বাইনা বানাইছে আদম সুমারি আদম বাদ দিছে না আরে আদম বাদ দিছে না কথা বলেন না আপনারা ওরা আদম বাদ দিছে আমরা ডাবল করব ওরা কাটবে আমরা ডাবল করব ওরা আদম বাদ দিয়া জনসুমারি বানাইছে না আমরা এখন খালি আদম বলবো না বলেন আমাদের বাবাকে সুবহানাল্লাহ নবী আদম আমরা কার পুত না আরে বান্দরের পুত না কথা কয় না আমরা কার পুত না মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ওলামায়ে কেরাম যখন গেছে এই বিষয়টা নিয়ে বেচারা বড় সরল সোজা ভাবে বইলা দিছে বলে হুজুর যাই কর না কর যে যাই করুক আমি কিন্তু বান্দরের পুত না সুবহানাল্লাহ আল্লাহ আকবার বড় আজিব কথা শোনাইছেন আপনারা আসেননি কেউ বান্দরের পুত আসেননি দুই একজন শয়তান গুলা শয়তান যখন দেখলো দুই নাম্বার ধোকায় কাজ হয় নাই এইবার মারল তিন নাম্বার আও তা কোনা মিনাল খালিদি এই ফল খান না কেন বলে আল্লাহ নিষেধ করেছেন বলে আল্লাহ কেন নিষেধ করেছেন মৌলভী তুমি তো বুঝলা না বলে কি জন্য নিষেধ করেছেন বলে আল্লাহ নিষেধ করেছেন এই ফল খাইলে তুমি জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে না আল্লাহ চায় না দেখছেন নি কারবার বলে হ্যাঁ কি ধোকা এটা আল্লাহর চাওয়া আর মর্জির খেলাফ বক্তব্য আল্লাহ নবী আদমকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই কথা ঠিক কিনা কই পাঠাবেন বলে বানাইছেন বলে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً কই পাঠাবেন কই পাঠাবেন জমিনে পাঠানোর জন্য বানায়া থাকলে জান্নাতে পাঠাইলেন কোন কামে জান্নাতে পাঠানোর কারণই তো এত গন্ডগোল লাগলো ও জান্নাতে পাঠাইছেন দোস্ত দুনিয়ায় যাওয়ার আগে করোনার টিকা লইয়া যান কথা কয় এই জন্য নিছিলেন জান্নাতে কয় ঠিক আপনারা যে কি খালি সব ঠিক হুজুর দেয় গালি কয় সুবহানাল্লাহ আজিব তরবিয়তের শ্রোতা পাইছি আমরা আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে পাঠাইছিলেন টিকা নেওয়ার জন্য গ্যাস আনার লইগা গাড়ি যে রাস্তায় আর গ্যাসের পেট্রোল পাম্প পাইবেন না এদিকে লইয়া যান বইরা তো কি জন্য পাঠাইছিলেন কি জন্য পাঠাইছেন একটু বুঝেন দোস্ত সূরা তাওবা আয়াত 111 কত আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ কিনতে রাজি নি আপনারা কে কে রাজি দেখি আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ হাত নামান এই যে হাত উঠাইছেন জান্নাত কেনার জন্য দেখছেন নি আপনারা তো হুজুররা তো গন্ডগোল লাগাইয়া দিব ফতুয়া দিয়া জিনিস বলে না দেখিয়া কিনন যায় না পানির নিচে মাছ কিনা জায়েজ কথা কট কেন মাল দেখা যায় না তো এটা তো বড় সমস্যা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে এই জন্যই তো নাস্তিক মোর্তাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করছে অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাসী আপনারা কেমনে হইলেন বুঝা শুনে বিশ্বাসী জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন আয় দোস্ত শোনেন শোনেন আপনাকে এই ময়নামতি না মাইয়া দেখতে বিয়ের সময় জামাইয়ের বাড়ি দেখতে শ্বশুর বাড়ি দেখার জন্য মাইয়া নিজে যায় না বাপ মা যায় না না মাইয়া দুই রকমের এক মাইয়া মা বাবার বাধ্য সন্তান ওর সামনে বিয়ার আলাপ করলে ওই লজ্জায় আরেক ঘরে যায় ভাবিরে পাঠাই দেবো ভাবি আপনি যায়া সামলান বাবা মারে বলেন ওনারা যা ইচ্ছা তাই করুক আমার দেখার দরকার নাই ইহারা দেখলেই হইব আর মাইয়া যদি হয় ঢাকা শাহবাগের স্লোগান কন্যা আছে না এক্সপিরিয়েন্স সুবহানাল্লাহ এই বেড়ি যদি কয় তোরে বিয়া দিতে চাই অমুক জায়গায় এই বেড়ি কব আমার আগের ডার কি প্রথম কথা হইলো এটা এরপরে কব ঠিক আছে তাহলে আমি যাইয়া একটু বাছাই করে লই কোনটা ভালো আমার এই অধিকার তো আছে
আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান, মাশা আল্লাহ। তাইলে তো বুঝা সোজা যে আল্লাহ তাআলা আমার বাবা মাকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না না, আমরা অন্ধবিশ্বাসী না, আমরা বুঝে শুনেই বিশ্বাসী, আমরা জান্নাত না দেখি কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো তিন নাম্বার ফেল, হ্যাঁ কামুই তো একটা বাদ তো আরেকটা, তিন নাম্বারটা ফেল, এইবার মারছে আসলটা। কোনটা আসলটা? আসলটা কি? হুজুর সাজ্জালাইছে। বাংলাদেশে এইগুলো সব চলে, শয়তানের সব কারবার এখন পুরা চলে। বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর মানুষ সারা জীবন আলেম ওলামার বিরুদ্ধে, টুপি দেখলে হ্যার মাথা চুলকায়, দাড়ি দেখলে হ্যার এই ইয়া চুলকায়, বোরকা দেখলে হ্যার গরম লাগে। আছে না এমন এক শ্রেণী? অথচ এই মানুষটাই দেখবেন নির্বাচন আইলে টুপি টাপি লাগায় হাসান বসরি, হিজাব টিজাব লাগায় রাবেয়া বসরিয়া, আরে কথা কবল শিখছে কার্তিকা, আরো চিল্লাইয়া শিখছে কার্তিকা। শয়তান যখন দেখছে সব ধোকা দেওয়ার রাস্তা বন্ধ, এই মোল্লা তো বহুত কড়া মোল্লা, এটা তো কমি মাদ্রাসার হুজুর দেখা যায়, এটার তো সাইজ করা যাইতেছে না, এটা সহজ সরল আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নাম টাম দিয়ে যদি একটু ধোকা দেওয়ান যায়। এই আখেরি ধোকাটা মারছে শয়তান আল্লাহর নাম লইয়া, কি কয়? কসমহুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না, লগেরটাও যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। আর লগেরটা বুঝেন তো, সান্দিনা সান্দিনা কোন জায়গায়, সান্দিনা আর কি বুঝা লইয়েন। সুবহানাল্লাহ, সিস্টেমগুলা পুরান না নতুন? কথা কন কথা কন, এতক্ষণ যা বুঝাইলাম কি বুঝছেন? শয়তান মানুষকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ। এবার আমাদের জায়গায় চলে, শয়তানের টার্গেট ছিল আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানো। আপনি ভাইবেন না, শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কাম করাইছে, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহ, এটা বইলেই শেষ, কোরআন শুনবা না, কাউরে শুনতে দিবা না। এই যুগেও শয়তান একই পদ্ধতি গ্রহণ করবে? না না, শয়তান চ্যালেঞ্জ করেছে, আমি ধোকা এক পদ্ধতিতে দিব না। সময়ের একজন আলেম হিসাবে আমাদের কর্তব্য আপনাদের চোখ খুলে দেওয়া যে এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে উম্মতকে কোরআন থেকে দূরে সরাইয়া আল্লাহ তাআলা থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার চক্রান্ত মেতেছে। সেই পদ্ধতির এক দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে শুনাইতে পারবো, সময় নাই। মহতারাম হাজরিন, বাংলাদেশের কিছু উদাহরণ বলি আপনাদের জন্য বোঝা সহজ হবে। এই সময় নিয়ে কথা বলতেছি, আমাদের কাজই এটা সময় নিয়ে কথা বলা। সময়ের সমস্যাগুলো আপনাদের সামনে না তুললে আপনারা কেমনে বাঁচবেন বলেন? সাধারণ মানুষ, সহজ সরল মানুষ আপনারা। বর্তমানে জাতীয় যে দিবসগুলো আছে, 26 মার্চ, 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 7 মার্চ, আরও যেগুলো আছে 15ই আগস্ট যে দিবসগুলো, এই দিবসগুলোতে আপনারা লক্ষ্য করে থাকবেন স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়। ইদানিং একটা নতুন ইভেন্ট চালু হয়েছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ হয়। এই যারা স্কুল কলেজের সাথে সম্পৃক্ত বলেন না কথা, এতক্ষণ মৌলবীরা কথা কইছে, এবার আপনারা কথা কন হয় আমরা শুনতে পারছি। ইদানিং নাকি ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ চালু হয়েছে, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে সাজানো হয়। একটা ছোট্ট মেয়েকে শাড়ি টাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, একটা ছেলেকে টুপি আর দাড়ি লাগাইয়া যুবক সাজায়, হুজুর সাজায়। এরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায়া নাটক করে দেখায় কি, ওই যুবক ছেলেটা সাজানো যুবক আসলে তো পিচ্ছি, ওই যুবক ছেলেটা ওই যুবতী নারীর শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? ওরা বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এ এই হুজুররা এইভাবে মেয়েদের শাড়ি ধরে মেয়েদের ইজ্জত হরণ করেছে। রাজাকার রাজাকার। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা মঞ্চ নাটক
থিয়েটারের নাটক পথনাটক যেগুলোই হয় আমরা শুনতে পাচ্ছি দুইটা চরিত্র থাকে এক হচ্ছে গাদ্দার চরিত্র ভিলেন চরিত্র আর এক হচ্ছে নায়ক চরিত্র ভিলেন চরিত্র আর নায়ক চরিত্র আলাদা আলাদা নায়ক চরিত্র দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয় আর ভিলেন চরিত্র দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয় ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ওই যে ভিলেন চরিত্রটা সাজানোর সময় অনেকে অনেক নাট্যকার পরিচালক তারা ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয় মুখে একটু দাড়ি লাগায়া দেয় উদাহরণ নাম্বার তিন আপনাদেরকে বলি শুনেন 2013 ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা নিশ্চয়ই ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল দেখেন আমি রাজনীতি করি না রাজনৈতিক উস্কানি আমার কাজ না আমি রাজনীতি করি না এটা কোনো আওয়ামী লীগ বিএনপির কথা না এটা দেশের কথা দেশের মানুষের কথা ঈমান আর চেতনার কথা ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই গণজাগরণ মঞ্চের যেই দাবি যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করা এই দাবির বিপক্ষে নই আমরা আমরা তো এই দাবি চালাচ্ছি 1500 বছর থেকে যে সব জালেমের বিচার চাই তোমরা তো নতুন মাত্র শুরু করছো আচ্ছা ওই গণজাগরণ মঞ্চের কাছাকাছি তো আমি থাকি 1.5 থেকে 2 কিলো সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে মানুষ আসা যাওয়া করে তাদের সাজসজ্জা গেট আপ সেট আপ দেখে বুঝি কিছু একটা চলতেছে একদিনের ঘটনা দোস্ত আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ লম্বা একদিনের ঘটনা আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য আমার বাসার দিকে যাচ্ছি দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে তাদের বেশভূষা গেট আপ সেট আপ পোশাক আশাক সাজসজ্জা পরিচ্ছদ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে আসতেই পারে এতে আমার কোনো আপত্তি নাই এক মা তার ছোট্ট বাচ্চার হৃদয়ে ইমানই চেতনা জাগ্রত করবে এটা তো মায়েরই কাজ একশোর কোমল হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে এটা তো মায়েরই কাজ কিন্তু বিপত্তি বাঁধল কোথায় ওই যুবতী যখন তার সন্তানকে নিয়ে আমাকে ক্রস করছে ঠিক ওই সময়ে তার বাচ্চাকে দেখায়া আমাকে দেখায়া দেখায়া বলার জন্য বলছে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার মহতরম হাজরিন এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী চাঁদাবাজদের নাম রাজাকার ধর্ষক লুটেরাদের নাম রাজাকার হিংস কোন প্রাণীর নাম সে জেনেছে কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন সে মনে করেছে তার বইয়ে পড়া এমন অদ্ভুত কোনো প্রাণী হবে হাট্টি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং সিংও আছে ডিমও পারে বাংলাদেশের মুসলমান আর কি কালিমাও পড়ে কুফুরিও করে এই অদ্ভুত প্রাণী আর বাংলাদেশের মুসলমান একরকম হয়ে গেছে ডিমও পারে আবার কি আছে আসেনি এমন কই আছে আরে ডিমও পারে আবার সিংও আছে এমন আসেনি দুই একটা হ্যাঁ তো কালিমাও পড়ে আবার বেইমানিও করে আল্লাহ বিরাজি রাহে শয়তান বি নারাজ না হো বাংলাদেশের মুসলমান হলো হাট্টি মাটিম টিম তারা মাঠে বাড়িয়ে দিম তাদের খাড়া দুটো সিং এই বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন মা তার বাচ্চাকে শিখায় দিচ্ছে রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা তারা আমাদের স্পষ্ট কথা লুকোচুরির কিচ্ছু নাই এটা স্পষ্ট পয়গাম 1971 মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই 71 মুক্তিযুদ্ধ ইসলাম আর শরিয়ার বিরুদ্ধে হয় নাই 71 মুক্তিযুদ্ধ ছিল মজলুমের বিরুদ্ধে জালেমের প্রতিরোধ 71 মুক্তিযুদ্ধ ছিল নির্যাতিতের পক্ষে নির্যাতনকারীর পক্ষে মজলুমের প্রতিরোধ যুদ্ধ এটা ইসলামের বিরুদ্ধে না তার প্রমাণ শুনেন আমরা সাক্ষী আপনারাও পড়েন ইতিহাস পড়েন আমরা পড়েই বলছি আজ আপনি যান মুক্তিযুদ্ধ জাদুঘরে যান আগারগায়ে যা দেখবেন দেয়ালে বহু পোস্টার সাঁটানো আছে সেখানে রাজাকারদেরকে ধরেছে সেই পোস্টার অধিকাংশ রাজাকারের মুখে দেখবেন দাড়ি নাই মাথায় টুপি নাই আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি মাথায় টুপি বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মহান যে মন্ত্রী মাননীয় আকুম মোজাম্মেল হক
তিনিও তো দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা অদস্ত 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই তপ্ত ভাষণ আদো আমাদের হৃদয় কাঁন্দলিত করে সেদিন তিনি রেসকোর্স ময়দানে তর্জনী নাচিয়ে নাচিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেব তবু এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে দাড়ি আর টুপির বিরুদ্ধে হতে পারে না তাইলে আমরা জিজ্ঞেস করি আরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট পয়গাম এর সাথে না আওয়ামী লীগ জড়িত না বিএনপি না সরকার না বিরোধী দল এটা হচ্ছে নতুন এক আবু জাহেল নব্য আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআন শুনবা না কাউকে শুনতে দিবা না এই যুগের আবু জাহেলরা সিস্টেম পাল্টাইছে ডাইরেক্ট বলে না এমন এক অপপ্রচার এমন এক পরিকল্পনা তারা করছে যেন মানুষের হৃদয়ে আলেম ওলামার প্রতি ঘৃণা তৈরি হয় এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যারা আলেমের বিরুদ্ধে ঘৃণা লালন করবে দাড়ি আর টুপির বিরুদ্ধে ঘৃণা লালন করবে আলেমের ছোট ছোট ভুলগুলোকে জাতির সামনে এমন ভাবে প্রকাশ করছে যেন জগতের সবচাইতে বড় অপরাধী আলেমরা আরে না 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 এই রমজান ঈদের দিনের কথা আমি বৃদ্ধাশ্রমের ভিডিও দেখেছি টেলিভিশন প্রোগ্রাম করেছে মায়ের আত্মচিৎকার দেখেছি বাবার আত্মচিৎকার দেখেছি আলহামদুলিল্লাহ হৃদয় কেঁদেছে কিন্তু একটা দৃশ্যে আমার হৃদয় বড় হয়েছে সেটা হচ্ছে একজন মা বলে নাই আমি হাফেজের মা একজন বাবা বলে নাই আমি আলেমের বাবা না না আলেম সন্ত্রাসী হতে পারে না আলেম রাষ্ট্রবিরোধী হতে পারে না হাফেজ মা বাবার অবাধ্য হতে পারে না সময়ের পূজা হতে পারে না রাষ্ট্রের পূজা হতে পারে না কসম আল্লাহর মনারিস আশরাফিয়ে মাদ্রাসা থেকে সময়ের শ্রেষ্ঠ সন্তান তৈরি হয় এদের বিরুদ্ধে যারা যায় বুঝতে হবে এরা যুগের আবু জাহেল যুগের আবু জাহেল মহতারাম হাজরিন চোখ কান খোলা রাখি আমার কথা শেষ চোখ কান খোলা রাখি কোরআন থেকে দূরে সরানোর এই চক্রান্ত চলছে মাদ্রাসার নামে নোটিশ আসছে জঙ্গি তৈরি হয় কিনা আমাদেরকে রিপোর্ট দেন অথচ কলেজ ইউনিভার্সিটির ছেলেদের মধ্যে তো পাওয়া যায় আমরা জানতে চাই এই চিঠি কেন স্কুলে যায় না এই চিঠি কেন কলেজে যায় না এই চিঠি কেন ইউনিভার্সিটি যায় না বোঝা গেল জঙ্গি দমন আপনাদের উদ্দেশ্য না উদ্দেশ্য আলেমের কণ্ঠ রোধ করা জঙ্গি দমন উদ্দেশ্য না উদ্দেশ্য মাদ্রাসাকে রোধ করা আপনারা আপনাদের চেষ্টা চালায়া যাইতে থাকেন আল্লাহর ওয়াদা আছে আমি আমার এই দিনকে পূর্ণতা দিবই আল্লাহ ইউতিম্মু নূরা আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করবে এটা আল্লাহর ওয়াদা আমি হাসান জামিল হয়তো ফাঁসিতে ঝুলব সমস্যা নাই দিন জিন্দা হবেই মামুল হয়তো বছর বছর কারাভোগ করে কারাগারে পচে মরবেন হতে পারে কিন্তু সেই পচা জায়গা থেকে দুর্গন্ধ আসবে না ইমান ছড়াবে আলো ছড়াবে ইসলাম জিন্দা হবে ইসলাম জিন্দা হবে ইসলাম জিন্দা হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আমিন আল্লাহ মহান মানুষ জনাব আলী আশরাফ যিনি এমন মাওলানা আশরাফ কি আমার ভাই আনিস আশরাফের মতো এমন সন্তান রেখে গেছে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এই মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদের অপশক্তির এই চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের সমস্ত আলেমদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকেও হেফাজত করেন সাম্রাজ্যবাদী অপশক্তির চক্রান্ত থেকে আল্লাহ এই জমিনকে হেফাজত করেন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা